হাই মাই ফ্যামিলি, তোমরা কেমন আছো? দেখো সকাল সকাল তোমাদের তনু দিদি তোমাদের সামনে একদম চা নিয়ে হাজির। তো কে কে চা খাবে, কাপ নিয়ে চলে আসো। ঠিক আছে না গো, কাপ আনতে হবে না, এমনি আমার ঘরে অনেক কাপ আছে, চা খেয়ে যাও। তো সকাল সকাল দেখো আমি চা করতে বসে গেছি, ও কাজে যাবে, ওর খাওয়া হয়ে গেছে, তো একটু চা করি, আমিও খেয়ে নেবো, ও খেয়ে নেবে, দিয়ে ও তো কাজে বেরিয়ে পড়বে। তারপরে আমার যা কাজ কর্ম, যেটা আমার প্রাপ্য সেটাই করবো সারাদিন ভরে। জল আনবো, মাছ আসলে মাছ নেবো, কি রান্না করব না করব সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি মাছ নেবো, দেখি কি মাছ নিই, এটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো খুব বক 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 করছি, আর ও চা খাওয়া হয়ে গেছে, খুব গরম চা, কীভাবে খেয়ে নেয় জানি না। ছেলে ওদিকে কার্টুন দেখছে, যতক্ষণ ওর বাবা থাকে দেখে নেয়, আমার ফোনটা দিই না কেন, ও ভীষণ উল্টোপাল্টা চালিয়ে দেয় আমার ফোনটা যদি হাতে পড়ে। আর ফোনের আমার ক্যামেরা ওই খারাপ করে দিয়েছে, সামনের ক্যামেরা জানো বন্ধুরা, ওই জন্য ওকে দিই না, ভয় করে দিতে। কাপড় চোপড় সব দেখো এক সাইডে রেখে দিয়েছি কাচার জন্য, তো গেলেই এখনই আমি বিছানাপত্র সব পরিষ্কার করবো, তারপরেই কাচাকাচি করব। তো চাটা খেয়ে নিই, তোমরা দেখতে থাকো, কন্টিনিউ ভিডিওটা দেখবে। আর প্লিজ 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 সবাইকে একই কথা বলে যাচ্ছি, খারাপ কমেন্ট করো না, নাচটা এমন কোনো খারাপ না, নাচটা ভালো নাচ। নাচ জিনিসটাকে তোমরা কেন এত ঘৃণা করছো? যারা খারাপ কমেন্ট করছে প্লিজ তোমরা খারাপ কমেন্ট করো না, ঠিক আছে? দেখো ভাত হয়ে গেছে, এদিকে মাছের আলু কেটে নিয়েছি, আর এদিকে চাল এই সরি কুমড়ো শাক রান্না করছি থোড় দিয়ে আলু দিয়ে। আর মাছটা দেখি বাবা দেখাও, এই যে মাছটা নিয়ে আসলো ঘরের থেকে, পাঙাস মাছ, রান্না করবো, ঠিক আছে? মশলাটা করি, দেখো কীভাবে মাছগুলো ফুটছে, একটু আওয়াজটা শোনো, ভয়ে ঢাকা দিয়ে সরে যাচ্ছে, আমার পুরো মুখ পুড়ে গেছে গো। দেখো শাক তো হয়ে গেল, মাছ অর্ধেক ভাজা হয়েছে, আর দুটো লেজা আছে ভাজবো, দিয়ে তরকারিটা রান্না করবো। আজকে ঘরে করছি কেন, মেঘ মেঘ করছে জানো, বৃষ্টি আসতে পারার জন্যই গ্যাসে করছি। এই দেখো খাওয়ার জন্য থালা নিয়ে নিয়েছি, আর একটা লেবু, আর মাছের তরকারি দেখো, এই দেখো মাছের তরকারি, মাছ ভাজা দিয়ে ছেলেকে খাইয়ে দিয়েছি, আর এটা শাক। কেমন হয়েছে বলবা কমেন্টে? আর দু পিস মাছ ভাজা রেখেছিলাম, পেটের মাছ দেখো এক পিস ওর জন্য রেখেছি, এক পিস ছেলে খেয়েছে, তা এখন খেয়ে নিই। ওকে বন্ধুরা, ভিডিও দেখবা, কমেন্টে জানাবা। মাম ভাত খেয়েছো বলো সবাইকে, কি খেয়েছো? মাম ভাত, মাম ভাত খেয়েছে বলো, ভালো করে বলো, মাম ভাত খেয়েছে, ও মাম ভাত খেয়েছে। আর দেখো আমার পুরো ছিটে গেছে, দেখো পুরো মুখ, এগুলো এগুলো জানি না দেখা যাচ্ছে না কি না, কিন্তু ফুটে পুরো এগুলো জ্বলে গেছে পুরো ছিটাতে, এত তেলের ছিটা। আর খুবই টেস্টি করে খেয়েছি, ও ভালো খায়, ওর বাবা তো খুবই ভালো খায় পাঙাস মাছ। তো এখন শর্ট ভিডিও বানাবো, বাবা গেলো টাকা আনতে, কাজ করেছে সেই টাকা আনতে গেলো, আর আমি আর ছেলে এখন ঘরে আছি, আমরা এখন ভিডিও বানাবো, আমার ছেলে নাচবে, আমি নাচবো, আমি ড্রেস চেঞ্জ করবো, কি পরবো সেটা ভাববো, দেখবো। তো তোমরা ভিডিওতে লাইক করবে, আর এই বড় ভিডিওতে লাইক করবো, আর কমেন্ট করবা, বেশি বেশি করে লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, ঠিক আছে বন্ধুরা? তো চা খাওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে আমাদের, দুপুরবেলা কি ভাতও খেয়েছি, চা খেয়েছি, এখন এখন শর্ট ভিডিও বানাবো, এখন কোনো কাজ নেই, রান্নার কোনো কাজ নেই, দিয়ে তো ভিডিওটা এখানে শেষ করছি, অনেক বড় হয়ে যাবে। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আমি চাই, ঠিক আছে বন্ধুরা? আমাকে অনেক অনেক সাপোর্ট করো। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, টাটা।